রাজ্যের স্কুলে কর্মী নিয়োগ শুরু হয়েছে আবেদন করুন অনলাইনে পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে স্কুলে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর রাজ্যের একাধিক স্কুলে একাধিক বিষয়ে কর্মী নিয়োগ করা হবে সেখানে তার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে তো কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি সমস্ত ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে যারা নতুন হয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইন্টারভিউর মাধ্যমে যে টিচার গেস্ট টিচার নিয়োগ হবে তা হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম অ্যান্ড গভর্নমেন্ট মডেল স্কুল কুসমান্ডি ইংলিশ মিডিয়াম এই দুটি স্কুলে আপনাদের নিয়োগ হবে পদের নাম হচ্ছে টিচার টিচার পদে নিয়োগ হবে এবার মোট শূন্য পদ আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়ামের জন্য বাংলার জন্য একটি ভ্যাকেন্সি ইংলিশের জন্য একটি ভ্যাকেন্সি এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য একটি ভ্যাকেন্সি টোটাল হচ্ছে তিনটি ভ্যাকেন্সি এবং গভর্নমেন্ট মডেল স্কুল কুসমান্ডির জন্য একটি ভ্যাকেন্সি যেটা হচ্ছে জিওগ্রাফিতে এখানে আবেদনের জন্য যোগ্যতা হলো যে যোগ্যতা অবশ্যই চাই এঙ্গেজমেন্ট উইল বি মেড এবং রিটায়ার্ড টিচার অব গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এইড স্কুল গভর্নমেন্ট স্পন্সার স্কুল বা প্রাইভেট আনটাইড স্কুল মিডিয়াম স্কুল অর্থাৎ এখানে যে রিটায়ার্ড টিচার বা অবসরপ্রাপ্ত যিনি শিক্ষক ছিলেন তারা আবেদন করতে পারবেন যারা অবসর অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন তারা এখানে আবেদন করে নিতে পারবেন এবং আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বয়স হচ্ছে আপনাদের বাষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বাষট্টি বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে তো আপনারা যে আবেদন করবেন সেই আবেদনের জন্য আপনাদেরকে বায়োডাটা সাবমিট করতে হবে বায়োডাটা সাবমিট করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে আপনারা এখানে আমার সামনে যে দেখতে পাচ্ছেন ফর্মটি সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে ফুলফিল আপনি পূরণ করে দেবেন ফুলফিল পূরণ করে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এগুলো সমস্ত কিছু আপনি বসিয়ে দেবেন তো এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন সম্বন্ধে কোনো কিছু উল্লেখ নেই আপনারা কত টাকা বেতন পাবেন সেটা অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যাবেন আবেদন করার আগে আপনারা সমস্ত ডিটেলস আপনারা যাচাই করে নেবেন এই ওয়েবসাইট থেকে তো আমি ওয়েবসাইটের লিঙ্কটি আপনার সামনে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে যে বিজ্ঞপ্তিতে বলা আছে সেই বিজ্ঞপ্তিতে অবশ্যই বলা আছে যে আপনাদেরকে অনলাইন বা অফলাইন কোথাও আবেদন করতে হবে না এখানে যে আবেদনপত্র বা ফর্মটি আছে সেই ফর্মটি আপনাকে পূরণ করে সাথে একটি বায়োডাটা বা আপনার সমস্ত নথিপত্র নিয়ে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে ইন্টারভিউর দিনে আপনাদেরকে নির্দিষ্ট জায়গায় ইন্টারভিউর সময় পৌঁছে যেতে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত নয় জানুয়ারি দু হাজার চব্বিশ সালে নয় জানুয়ারি দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে আবেদনপত্র শেষ তারিখ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এর মধ্যে আপনাদেরকে আবেদন করে নিতে হবে এবং যেখানে আপনাদের যে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সমস্ত ডিটেলস দেখে নেবেন কোথায় আপনাদের ইন্টারভিউ হবে তো এখানে দেওয়া আছে দেখুন এখানে যে ইন্টারভিউ হবে আপনাদের